মা যদি আল্লাহ ওয়ালা হয় মা যদি দিনদার হয় ওই পেট থেকে দিনদার সন্তান বের হবে কথা বলেন ঠিক কি না আরেকটু জোরে বলেন যেমন টি নেপোলিয়ন যেটা বলেছেন ইউ গিভ মি ইজ দ্য মাদার আই গিভ মি ইজ দ্য নেশন তুমি আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব আর আমরা বলি আপনি আমাকে একজন দিনদার মা দেন আমরা আপনাকে একটা দিনদার জাতি দেব কথা বলেন ঠিক কি না তো আমার সদ্দিয় মুজিবুর রহমান সওদাগর সাহেবকে এই কমিটির সাথে যারা সম্পৃক্ত আছেন সবাইকে আমি অনুরোধ করে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা মাহফিল দিন দিন বাড়বে বড় হবে সুন্দর হবে এটাই আমাদের কামনা কথা বলেন ঠিক কি না আমাদের মা বোনরাও যেন প্রজেক্টরের মাধ্যমে প্রোগ্রাম দেখে মা বোনরাও যেন দিনদার হয় আল্লাহ ওয়ালা হয় নামাজি হয় স্বামী ভক্ত হয় সন্তান লালন পালনে সত্তার হয় আল্লাহ পাক আমাদের মা বোনদেরকেও কবুল করুন আমিন বলেন প্রজেক্টরের মাধ্যমে দেখার সুযোগ না হলেও এই আন্নশিক দারপাড়ার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আমার পর্দাশীন মা বোনদেরকে আমি অনুরোধ করছি আমার মা বোনেরা আপনারাও কান পেতে এই কোরআনের আলোচনা হাদিসের আলোচনা নবী পাকের মিলাদের আলোচনা আপনারাও কান পেতে শুনুন এবং নিজেদের জীবনে সেটা আপনার প্রতিফলন ঘটানোর চেষ্টা করুন ইনশাআল্লাহ তাআলা আমাদের মা বোনদের আমাদের মা বোনেরা হাতুল জান্নাত মা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গিনী বলতে পারবেন সেই জান্নাতে কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক কবুল করুন আমিন বলেন বেরে হাজিরিন আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আপনারা সবাই যদি দোয়া করেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন সুবহানাহু ওয়া তাআলা রহমতের নজর করম যদি হয় সেই সাথে সাহাবায়ে কেরাম আহলে বাইত আর হুজুর গাউসে পাক শাহিন শাহে বাগদাদ হুজুর গাউসে জামান আলে রসুল যিনি আমাদেরকে এই গাউসিয়া কমিটি বাংলাদেশ উপহার দিয়েছে আপনারা জানেন সেই এই গাউসিয়া কমিটি বাংলাদেশের বৈশ্বিক প্রশংসা বাংলাদেশের বন্দারের ভিতরে আবদ্ধ নেই গাউসিয়া কমিটির প্রশংসা গাউসিয়া কমিটির সুনাম সমগ্র বিশ্বে ছড়িয়ে গেছে কথা বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না মানবতার খেদমত কাকে বলে অনন্য নজির রেখেছেন এই গাউসিয়া কমিটি বাংলাদেশ আমি মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে এই এলাকার যুবক ভাইদেরকে আমি অনুরোধ করব এখনো যারা গাউসিয়া কমিটির মেম্বার হন নাই গাউসিয়া কমিটির মেম্বার হয়ে যাবেন গাউসিয়তের দামানে নিজের নাম অন্তর্ভুক্ত রাখবেন দেখবেন ইনশাআল্লাহ তাআলা কবরে হাসরে মিজানে ফুলসিরাতে আমার গাউসিয়া আজম দস্তগীরের মাধ্যমে আমার মদিনাওয়ালার তাওয়াজ্জু আপনাদের সাথেই থাকবে কথা বলেন ঠিক কি না গাউসিয়া কমিটি বাংলাদেশ যিনি প্রতিষ্ঠা করেছেন গাউসে জামান আলে রসুল বানিয়ে জশনে জুলুস বানিয়ে গাউসিয়া কমিটি আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই যিনি বেলায়েতের জবানে বলেছেন জিদর মে মেরা দু মুরিদ হে উদর মে মে তৈয়ব শাহ হাজির হে মনে রাখবে আমার মুরিদ সেখানে আমার দুজন মুরিদ থাকবে সেখানে তোমরা দুজন আছে কথা মনে করো না তোমাদের সাথে আমি তৈয়ব শাহ হাজির থাকে আরো জোরে বলে এটার প্রমাণ আমরা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ এটার প্রমাণ আমরা প্রতিটি জায়গায় জায়গায় পাচ্ছি কথা বলেন ঠিক কি না আল্লাহর মেহেরবানিতে যদিও আমার হুজুর কিবলায়ে আলমরা বাংলার জমিনে তিনারা থাকেন না তিনাদের মাতৃভূমি পাকিস্তানের সিকুটে থাকেন কিন্তু সেই সিকুটের পাহাড় থেকে বেদায়েতের রাডার দিয়ে তিনারা আমাদেরকে পরিচালিত করছেন একজন পীরের পক্ষে একটা প্রতিষ্ঠান পরিচালনা করা বড় কষ্টকর যেখানে হচ্ছে সেখানে সে সিকুটের পাহাড়ে বসে বসে বেদায়েতের রাডার দিয়ে 200 প্রতিষ্ঠান নিখুঁতভাবে পরিচালনা করছেন তিনি হচ্ছেন জামানার গোস আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কুতুবুল আউলিয়া সৈয়দ আলম শাহ সিকোটি এবং ওনাদের আওলাদ বর্তমান পীর সাহেব হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহির শাহ পীর বাঙ্গাল আল্লামা সৈয়দ সাবের শাহ মাদ্দা জিল্লাহুমাল আলী কথা বলেন ঠিক কি না আরেকটু জোরে বলেন জিনারা কখনো বলেন নাই জিনারা কখনো হাদিয়ার জন্য মানুষদেরকে ভক্ত অনুরক্তদেরকে বলেন না কারো কাছে হাদিয়া চান না জিনাদের পূর্বপুরুষ কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিকোটি 1954 সালে জামিয়া আহমদিয়া সুন্নিয়া প্রতিষ্ঠা করে তিনি বলেছিলেন আমাকে দেখতে চাইলে আমাকে আমার পকেট ভর্তি করতে হবে এই কথা তিনি বলেন নাই আমাকে মহব্বত করতে হলে আমাকে হাদিয়া তোহফা নজরানা দিতে হবে এই কথা বলেন নাই আমাকে চাইতে চাইলে পাকিস্তান সিকুট আসতে হবে
এই কথা বলেন নাই শ্রী বেলাহকের জবানে বলেছেন মুজে দেখ না হে তো মাদ্রাসা কো দেখো আমাকে যদি দেখতে চাও আমার প্রতিষ্ঠানগুলোকে দেখো মুজে mohabbat karna hai to madrasa ko mohabbat karo amake jodi mohabbat korte chao amar madrasa gulake mohabbat karo shei mohabbater bhitore ami kutubul auliya ke peye jabe shei mohabbater bhitore ami tayyib shah ke peye jabe shei mohabbater bhitore sayyid tahir shah sayyid sabir shah ke peye jabe jore bolun subhanallah একটু সময় জোরে জোরে ধরে ধরুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা চিন্তা করে দেখুন মন রাত্রি গভীর নিশীথে মরণ কালে কে যাবে তু সঙ্গী হয়ে কবরে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা আয়ে نبيوں کے سلطان سبحان اللہ پڑھتے ہیں بشبہ کے آئے نبیوں کے سلطان ایک نظر جو ان کا دیکھے ایک نظر جو ان کا دیکھے ہو جائے قربان آئے نبیوں کے سلطان آئے نبیوں کے سلطان حوا مریم حور آئے آمد کا سب زشن منائے سبحان اللہ যে নবীর মিলাদ মা হাওয়া আসতেন বেহেশত থেকে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আর একটু জোরে বলে সুবহানাল্লাহ যে নবীর মিলাদে মা মরিয়ম আসতেন বেহেশত থেকে যে নবীর মিলাদে হোরে গিলমান আসতেন বেহেশত থেকে সেই নবীর মিলাদে আমাদের আসার দরকার আছে কিনা কথা বলেন আছে কিনা আরেক অনেক অনেক ব্যাকুল বিয়াদবেরা বলে এত বাংলাদেশে এত পীর থাকতে আবার পাকিস্তান থেকে পীর এনে জুলুস করার কি দরকার নাউজুবিল্লাহ বলে আর একটু জোরে বলে আরে যেই নবীর কলমা পড়েছি কলমাটা কি আমাদের বাংলাদেশের নেই না কলমা শরীফ এটা বাংলাদেশে না জাজিরাতুল আরব আমার কামলি ওয়ালা নবীর উপর যে কুরআন কুরআন আমার নবীর উপর নাযিল হয়েছে রাসূল এবং নবী বানিয়ে আল্লাহ আমার কামলি ওয়ালা নবীজিকে মক্কাতুল মুকাররমায় প্রেরণ করেছেন কথা বলেন ঠিক কি না আর জোরে বলেন এখন কি আমরা বাঙালিরা বলবো আমরা বিদেশি কলমা পড়বো না একথা বলা যাবে না কুরআন যেটা আমরা প্রতিনিয়ত তেলাওয়াত করি যে কুরআনের ব্যাপারে আমার আল্লাহ কুদরতি জবানে বলেছেন ওয়ারাতিলিল কুরআন তারতিলা তোমরা শুদ্ধ করে প্রতিনিয়ত কুরআনুল কারীম তেলাওয়াত করো যে কুরআনের ব্যাপারে আমার নবীজি বলেছেন হুই রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা সেই কুরআনটা কি আমাদের বাংলাদেশে না কথা বলে না আমরা একটা মাযহাব অনুসরণ করি করি কি করি না যুবক ভাইরা জবাব দিবেন করি কি করি না ওই মাযহাবের নাম কি আওয়াজ করে বলে কি না হানাফি মাযহাব সেই হানাফি মাযহাবের যিনি তিনি হচ্ছেন নোমান ইবনে সাবিত আল ইমাম আল মাশহুর ইমাম আল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার বাড়ি কি বাংলাদেশে না কথা বলে বাড়ি কোথায় ওনার কোথায় ইরাকে কোথায় ইরাকে কথা বলেন ঠিক না আমাদের তরিকতে আমরা তরিকতে কাদিরিয়া কথা বলেন ঠিক না কাদিরি কর কাদিরি রাখে কাদিরিয়ু মে উঠা সরকার আলা হযরত ফরিয়াদ করছে কাদিরি কর কাদিরি রাখে কাদিরিয়ু মে উঠা قدر عبد القادر قدرت نما کے واسطے آمین بولنا آمین شے بڑا پیر دستگیرের বাড়ি কোথায়
আওয়াজ করে বলে বলে আমাদের বড় পীরের বাড়ি তো বাংলাদেশে না কথা বলেন ঠিক কি না উপমহাদেশের জমিনে যার বেলায়েতের সরফরাস্তির মাধ্যমে আমরা মুসলমান হয়েছি সেই সরকারে গরীব নামাজ হিন্দাল ওয়ালি নাইবে মুস্তাফা আতাউর রাসূল মুইনুল মিল্লাত ওয়দ্দীন খোয়াজা মুইনুদ্দিন চিশতি হাসান সঞ্জীরি আজমেরি রহমাতুল্লাহি আলাই ওনার বাড়ি কি বাংলাদেশে না কথা বলে আরে নয় নয় আমরা আজকে বাংলার জমিনে যিনি ইসলামের ঝান্ডা নিয়ে সর্বপ্রথম আগমন করেছেন সেই দৌরদবিন্দের বিরুদ্ধে জিহাদ করে যিনি কালমার ইসলামের কালিমাকে ফতপত করে উড়িয়েছেন তিনি শাহজালাল ইয়েমেনি মুজাররেদি রহমতুল্লাহি আলাই তিনার বাড়িও কিন্তু বাংলাদেশে না তিনি আসছেন সুদূর ইয়েমেন থেকে কথা বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন ঠিক কি না আমাদের চট্টগ্রামের বারোলির মধ্যে অন্যতম যিনি প্রদীপ জ্বালিয়ে জ্বালিয়ে চট্টগ্রামকে আবাদ করেছেন সেরাগি পাহাড় নামে এখনো খেত সেই সেরাগি পাহাড়ের পাদদেশে যিনি চেরাগ জ্বালিয়ে জ্বালিয়ে চট্টগ্রামকে আবাদ করেছিলেন তিনি হচ্ছেন বদরে আলম চেরাগ চাটগাম হজরতে বদনা হজরতে বদর শাহ রহমতুল্লাহ আলাই বদরপতি বদর শাহ রহমতুল্লাহ আলাই তিনার বাড়িও কিন্তু বাংলাদেশে নয় কথা বলেন ঠিক কি না আর একটু জোরে বলেন ঠিক কি না তাহলে আজকে যারা শাহিন শাহে শ্রীকুটের প্রতি বিদ্বেষ পোষণ করতে গিয়ে আজকে যারা হুজুর কিবলা আলমদের ব্যাপারে বিরুদ্ধাচরণ করে তারা মূলত হিংসার বশবর্তী হয়ে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্যগুলো করে কথা বলেন ঠিক কি না যতই তারা শাহিন শাহে শ্রীকুটের বিরোধিতা করুক না কেন আরে বাবা ওই যে শাহি আমানতের ব্রিজ যেটা আছে সেই ব্রিজে বাংলাদেশের সব দিন যদি নিক্ষেপ করা হয় ব্রিজের কিছু হবে আরো জোরে বলেন সব দিন নষ্ট হয়ে যাবে কিন্তু ব্রিজের কিছু হবে না তিরারা তাওলাদের রসুল শাহিন শাহ হেসেকুট জিনারা আপনাদের এই রাঙ্গুনিয়া তো কয়েকটা প্রতিষ্ঠান মাদ্রাসায় তৈবিয়া বদুদিয়া সুন্নিয়া